আসলতে সাধারণ মানুষের সাধারণ রাইজর চকু এটা কপালত উঠিছে যি সময়ত মুখ্যমন্ত্রীগিয়ে দম্ফ মারি থাকে যে নিকা ভাবমূর্তিরে এটকাও নিদিয়াক সকল ধরনের চাকরি প্রদান করা হল সেই সময়ত এনেকা ধরনের নাভূত নাচুত কাণ্ড সংঘটিত হয়েছে। খুদ তেখেতকলৰ দলীয় সদস্যই লাখ লাখ টাকা সংগ্রহ করেছে চাকরি নামত। ইয়ারপরে একটা কথা স্পষ্ট হল যে কোনো আসলতে নিকা ভাবমূর্তিভাবে কোনেও চাকরি পোৱা নাই, যদিও পাইছিল তার ভিতর যিসকলে নিকা ভাবমূর্তিভাবে পাইছে সেইসকলের কথা সুকিয়া, কিন্তু ইয়াত যে বৃহৎ ধনের অঙ্ক হল, ধনের যে লেনদেন হল আর তেখেতকলে টকার বিনিময় যে চাকরি দিলে এই কথাটি স্পষ্ট হয়ে পড়ল। আর আমি একটা কথা আমি সন্দেহ করেছিল যে সেবার যেগুলি অধ্যক্ষ যত পরীক্ষা বিভিন্ন ধরনের পরীক্ষা তাত পাতিবলে সেবাক দায়িত্ব প্রদান করা হয়, জলসিঞ্চনের স্বাস্থ্য বিভাগের প্রায় এস আই পর পরীক্ষা পাতিবর কারণে দায়িত্ব অর্পণ করা হয়, আর ইয়ারে কাউন্সিলর অধ্যক্ষগুলিও তেখেতকলে কৈ থাকে যে বারে বারে মেট্রিকত ছাত্র ছাত্রীসল পাশ করাই দিবা তেখেতকলের ক্ষমতা আছে, পাশ করাই দিয়ে আর সেই বোর্ডখনকে আসলে এই সরকারি পরীক্ষাসমূহ অনুষ্ঠিত করবলে দিছে। আর আটাইতক লক্ষণীয় কথা সেবার যেগুলি অধ্যক্ষ আজি তেখেতে অবসর লওয়া পাঁচ বছর অতিক্রম করার পাছতো তেখেতর অবসরের পিছতো এক্সটেনশন দিয়ে তেখেতক দায়িত্ব অর্পণ করা হয়েছে। ইয়ার মূল লক্ষ্য উদ্দেশ্য হয়েছে যে তেওঁৰ জৰিয়তে যেনেকৈ মেট্রিকত পাস নকৰিলেও ছাত্র ছাত্রীক পাস করাই দিব পাৰে, আর সেই সেবায় পতা পরীক্ষাত যাতে মুখ্যমন্ত্রী বিজেপি দল বা তেখেতসকলে টকা খোৱা কোনোবা কেন্ডিডেটক পাস করাই দিব পাৰে, তার কারণে এনেকুৱা ধৰণৰ বিষয়া কর্মচারীবিলাকক অবসরের পিছতো দায়িত্ব অর্পণ করে থৈছে। আর এই কথাটো রাইজে সন্দেহ করে আছিল, আর এটা জল জল পটপট পানির দরে পরিষ্কার হয়ে পড়েছে যে সকল নিযুক্তি নিকা আর সৎভাবে কোৱা নাই। ইয়াত দলীয় স্বার্থ বিভিন্ন ধরনের টকা বা বিভিন্ন ধরনের বক্রপথরে চাকরি যে লৈছে এই কথাটি স্পষ্ট হয়ে পড়েছে। গতি মুখ্যমন্ত্রীগীর সৎ সাহস আছে যদি এই বিষয়সমূহ উপর তদন্ত দিবর কারণে আমি আহ্বান জানাইছো, কারণ ইয়াত যখন লোক ধরা পড়েছে প্রতিগী ব্যক্তি বিজেপি দলের সদস্য, সরকারি মানুষ, সরকারি দায়িত্ব আছে, গতি তেখেতসলক স্থিতি স্পষ্ট করবর কারণে আমি আহ্বান জানাইছো। মাতৃভাষার বিদ্যালয়সমূহর প্রতি সরকার আসলে আস্থা আর নিষ্ঠা নাই। এই সময়ত আজি দুদিনের আগত মুখ্যমন্ত্রীক বক্তব্য দিয়া দেখিল যে সরকারি শিক্ষাখণ্ডত শিক্ষকসকলে ভালকৈ পড়ালে ছাত্র ছাত্রী ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয় না যায়। মূল কথা হয়েছে যে শিক্ষকসকলক কেবল দুঃখ জাপি তেখেত সরকারের দুঃখবিলাকৰ পৰা আঁতৰি থাকিলে নহব। আমার সরকারি খণ্ডৰ বিদ্যালয়বিলাকৰ আন্তঃগাঁথনি ভাল নহয়, শিক্ষকৰ নিযুক্তি ভাল নহয়, বহিবৰ বাবে ডেস্ক বেঞ্চ নাই, আর এটা পরিবেশ আসলে ছাত্র ছাত্রীসকলে এটা পরিবেশ নাপায়, কারণ আমার পিতৃ মাতৃসকলে কেতিয়াও নিজের সন্তানক এটা বেয়া পরিবেশত শিক্ষা গ্রহণ করবর কারণে এড়ি নিদিয়ে, লাগিলে এসাঁজ কমকৈ খাব কিন্তু এটা ভাল পরিবেশত পড়া শুনা করা বিচাৰে, আর সরকারে সেই পরিবেশ তৈয়ার করে দিয়াত আসলে তেখেতসকল বিফল হয়েছে, যার কারণে অভিভাবকসকলৰ সরকারি খণ্ডৰ বিদ্যালয়ৰ প্রতি মোহভঙ্গ হয়েছে। আর এইদরে থাকিলে তেখেতসকলৰ যে পরিকল্পনা সরকারি খণ্ডৰ বিদ্যালয়বিলাকক ধ্বংস করে মাতৃভাষাটক নিষেধ করার সেই পরিকল্পনাত সফল হব। গতি এই কথা বার্তাবিলাক আসলে তেখেতসকলে প্রথমে গুরুত্ব দিয়া উচিত। শিক্ষকে পঢ়াইছে, শিক্ষকে নাই পঢ়া, কেবল শিক্ষকক দুখ দি থাকে, কিন্তু সরকারি খণ্ডৰ বিদ্যালয়বিলাকৰ যি পানীত হাঁহ নচৰা অবস্থা ইয়াৰ বাবে সরকার দাঁড়ি, আর ইয়ার কারণে বিদ্যালয়বিলাকৰ জহি খহি যোৱা অবস্থা বা মাতৃভাষা মাধ্যমটো বা সরকারি খণ্ডৰ বিদ্যালয়বিলাকৰ প্রতি মানুষের মোহভঙ্গ হওয়ার মূল কারণ হৈছে আন্তঃগাঁথনি, আর এইবিলাক অতি শীঘ্রে ঠিক করবর কারণে আমি সরকারক আহ্বান জানাইছো।